তো বন্ধুরা, আমি সকাল সকাল স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন আমি সরস্বতী পুজোর পরের দিনে কিভাবে দধিকর্মা অনুষ্ঠানটি সম্পন্ন করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো আমি সরাসরি পুজো চলে যাচ্ছি। বন্ধুরা, আগের দিনে আমি কিভাবে সরস্বতী পুজো নিজে করে থাকি বাড়িতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেরই দেখা হয়ে ওঠেনি। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিডিওটি একবার চেক করে নিতে পারো। আর আজকে আমি সরস্বতী পুজোর পরের দিনে কিভাবে মা সরস্বতী দধিকর্মা পুজো করতে হয় এবং কিভাবে মাকে বরণ করে মায়ের বিসর্জন পর্বটি করতে হয় বাড়িতে আমি কিভাবে করে থাকি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। পুজো শুরু করব, তার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। দেখো, হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় ছিটিয়ে দিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা জল দিয়ে ধুয়ে নিলাম আর পূজা সামগ্রী ঠাকুর ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, সরস্বতী পুজোর দিনে যেভাবে মাকে পুজো করা হয়, অর্থাৎ ঘট বসিয়ে মায়ের পঞ্চোপচারে পুজো আমরা নিজেরা যেভাবে করি সেভাবে পুজো করেছি। তো এইভাবে দেখো, ঘট বসানো আছে, ফুল বেলপাতা সব কিছুই আছে। আর এখন আমি এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে আমি পুজোটা করছি। তো সব কিছু আগে সরিয়ে নিচ্ছি। এই পুরনো ফুল যা কিছু আছে, ঘটেরও একটু পুষ্প আমি সরিয়ে নিচ্ছি। আর পুজো করার সময় যে মালাটি আমি পরিয়েছিলাম সেই মালাটাও আমি এখন খুলে নিচ্ছি। আর এই যে মঙ্গল থালাটা দিয়েছিলাম, যার মধ্যে বাকস ফুল, জোড়া শিম, জোড়া কুল, জোড়া মটরশুঁটি বা আলতা সিঁদুর দিয়ে যে থালাটি আমি সাজিয়েছিলাম সেটা এখন থাকুক, আমি মায়ের পুজো করে নেব। তারপর আমি আলতা সিঁদুরটা এখন তুলে রেখে দেব, দিয়ে মন্দিরে যখন কোনো পুজোতে যাব বা কোনো জায়গায় আমি যখন পুজো করব তখন আমি এই আলতা সিঁদুরটা মায়ের নামে ওখানে দিয়ে দেবো। জায়গার মধ্যে সমস্ত কিছু ফুল টুল যা কিছু থাকবে, ফুলের মালা যা কিছু থাকবে সব কিছু নিয়ে প্যাকেটের মধ্যে ভরে ঘট বিসর্জনের পরে সেগুলো সমস্ত কিছু জলে দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো, এখানে একটি ঘিয়ের প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি মায়ের উদ্দেশ্যে এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। আমি সকালবেলায় পুজোটা দেখাচ্ছি, তো মায়ের উদ্দেশ্যে আমি এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবো। আর ওখানে দেখো, আমি ধূপটা আগেই ধরিয়ে নিয়েছি, আগে নিত্য পুজো করে গেছি, তখন আমি ধূপটা তখন থেকেই জ্বলছে ধূপটা, সে এই ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী। এবার আমি মায়ের মুখমণ্ডলটা একটু পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি, একটু গঙ্গা জল নিলাম আর অগুরু নিচ্ছি। মায়ের মুখমণ্ডলটা পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি। এবার এখানে চন্দন আছে, চন্দনের ফোঁটা আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী। বিনাতেও একটু চন্দনের ফোঁটা দিলাম আর মায়ের বাহন হংসকেও চন্দনের ফোঁটা দিলাম। আর একটু সিঁদুর নিয়ে আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী। এবার হাত জোর করে বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্ববাসাঙ্গত পিবাদ যশ্বর পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। প্রথমে গণেশ আদি পুজো আমি করে নিচ্ছি। ঘটে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। ওম গং গণপতয় নমঃ। এবার দেখো বন্ধুরা, এখানে আরেকটি ফুলের মালা আমি নিয়ে এসেছি। পুরনো যে ফুলের মালাটা ছিল ওটা আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে আরেকটি ফুলের মালা নিয়ে এসেছি, আজকে আমি মাকে পরিয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী। এবার আমি মায়ের শ্রীচরণে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম ঐং শ্রী সরস্বতী দেব্যই নমো নমঃ।
ওম ঐং শ্রী সরস্বতী দেব্যই নমো নমঃ। ওম ঐং শ্রী সরস্বতী দেব্যই নমো নমঃ। জয় মা সরস্বতী। মা সরস্বতী বাহনকেও একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি। ওম সরস্বতী বাহনায় নমো নমঃ। জয় মা সরস্বতী। বন্ধুরা এখানে দেখো আমি দই আর হলুদ রেখেছি। পুজোর পরে এই দই হলুদটা ভালো করে গুলে নিয়ে সবারই কপালে একটু করে ফোঁটা দিতে হয়। দেখো পান সুপারি আর 16 আনা রেখেছি। পান সুপারি হলুদ হরিতকি 16 আনা রেখেছি, মা সরস্বতীর কাছে আমি নিবেদন করে দিচ্ছি। এটা মাকে দিতে হয়। এবার আমি মায়ের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি। এরপর আমি মায়ের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি একে একে। যেহেতু দধিকর্মার অনুষ্ঠান বন্ধুরা, চিড়ে মুড়কি কলা বাতাসা এই সমস্ত দিয়ে একটি নৈবেদ্য সাজাতে হয়, তো এই নৈবেদ্য আমি সাজিয়ে রেখেছি মায়ের জন্য। আর এখানে দই আছে। পুজো শেষে এই দইটা দিয়ে আমি ভালো করে চিড়েটা মেখে নেবো। এই চিড়ে পোষা সবাইকে আজকে দিনে খেতে হয়। আর এখানে গোটা ফল আছে। আর আছে মিষ্টান্ন। দিচ্ছি পান করার জন্য জল। এবার আমি মায়ের কাছে আরতি শুরু করে নিচ্ছি। তো বন্ধুরা, সরস্বতী পুজোর পরের দিনে দধিকর্মা পুজো আমার সম্পন্ন হলো। এরপর আমি মায়ের এই ঘরটি নড়িয়ে দেব। তারপর এই সমস্ত নৈবেদ্য আমি সরিয়ে নেবো এখান থেকে। তারপর যা কিছু আছে মায়ের কাছে, যা কিছু আমি নিবেদন করেছি সব কিছু একটা জায়গার মধ্যে নেব। আর এই ঘরটা নেব দিয়ে আমি, আমাদের সামনে পুকুর আছে, পুকুরে গিয়ে বিসর্জন করে দিয়ে আসবো। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, তো সকালবেলায় এভাবে পুজো করার পরে ঘট বিসর্জন তো তোমরাও করবে, আর বিকেলবেলা কি করবে যে একটি পান সুপারি মায়ের কাছে দেবে, আর একটু মিষ্টান্ন রাখবে। মিষ্টান্ন দিয়ে মায়ের মুখে একটু দেবে, জল দেবে, তারপরে পান সুপারি দিয়ে মাকে বরণ করে নেবে। তারপর তোমরা চাইলে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে পারো। আমি মা সরস্বতী বিসর্জন করি না। আমি কি করি, এই যে ঠাকুরটা এবছর আমি কিনেছি, এরপর আমি মা সরস্বতীকে আমার সিংহাসনে তুলে রেখে দেবো। সারা বছর আমি পুজো করব। তারপর সরস্বতী পুজোর আগের দিন বিকেলবেলায় আমি পুরনো মা সরস্বতীকে সরিয়ে দিয়ে আমি নতুন মা সরস্বতীকে নিয়ে এসে আবার সেই সরস্বতী পুজো করি, এভাবে করি। আর তোমরা যারা বিসর্জন করে দাও, তোমরা বরণ করে নেবে বিকেলবেলা, মাকে মিষ্টান্ন দেবে, জল দেবে, পান সুপারি দিয়ে বরণ করে নেবে, তারপর মা সরস্বতীকে বিসর্জন দিয়ে আসবে।
আচ্ছা, আমি ঘটটা নড়িয়ে নিই। ঘট নড়ানোর সময় একটি মন্ত্র বলতে হয়। হমস্ব স্বস্থানো গচ্ছ ওম গণপতি পূজিতোষি প্রসূত প্রসন্ন ভব। হমস্ব স্বস্থানো গচ্ছ ওম সূর্যাদি নবগ্রহ পূজিতোষি প্রসূত প্রসন্ন ভব। হমস্ব স্বস্থানো গচ্ছ ওম ইন্দ্রাদি দশদিক পালাদি পূজিতোষি প্রসূত প্রসন্ন ভব। হমস্ব স্বস্থানো গচ্ছ ওম ইয়ান্তু দেবগণ সর্ব পূজা মাদায় মাম কিং ইষ্টকাম্য প্রসিদ্ধ পুনরাগমনায় চ। এই মন্ত্র বলে তোমরা ঘরটা এভাবে নড়িয়ে নেবে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। মা ঘট নড়ানোর পরে তোমাদের তোমরা যে বইগুলো মায়ের কাছে নিবেদন করবে, মানে যে সমস্ত শিক্ষার্থী বা বিদ্যার্থীরা যারা আছো, যারা বইগুলো মায়ের কাছে দিয়ে থাকবে, তো সেই বই তোমরা তুলে নেবে। আর এই যে লেখনী দোয়াত আছে, তারপর এরকম বইটা তুলে নেওয়ার পরে বইয়ের প্রথম পৃষ্ঠাতে শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় বলে লিখতে হয়। তারপর মাকে প্রণাম করে যে যার বই নিজের কাছে নিয়ে যাবে, আর মাকে খুব অন্তর থেকে ভক্তি দিয়ে মাকে ডাকবে, মা যেন আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। জয় মা সরস্বতী। তাহলে বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে সরস্বতী পুজোর দধিকর্মা এবং বিসর্জন পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা সরস্বতী।